বহুযুগ আগে হিমালয় পর্বত ও পীর পাঞ্জাল পাহাড় দিয়ে ঘেরা এলাকায় ছিল দক্ষ রাজকন্যা দেবী সতীর হ্রদ, যা সতীসর। সেই হ্রদে বাস করত জলোদ্ভব নামে এক ভয়ানক দৈত্য। তার অত্যাচারী লোকজন ভীত সন্ত্রস্ত হয়ে থাকত। তারা একদিন দল বেঁধে গেল ঋষি কশ্যপের কাছে প্রতিকারের জন্য। ঋষি কশ্যপের তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু বরাহ রূপ ধারণ করে পাহাড় ভেঙে ফেলে, ফলে সতীসার হ্রদ শুকিয়ে যায় এবং দৈত্য মারা পড়ে। যেখানে বরাহদেব পাহাড় ভেঙেছিলেন তার নাম বরাহ মূল, যা এখন বারামুলা নামে পরিচিত। আর হ্রদ শুকিয়ে জেগে ওঠা পাহাড় ঘেরা উপত্যকাতে ধীরে ধীরে লোকজনের বসতি গড়ে উঠে এলাকাটি কশ্যপ ঋষির দেশ বা কশ্যপ মার থেকে নাম হলো কাশ্মীর।